বলিউড তারকাদের স্টারডম পর্দায় তুলে ধরবেন আরিয়ান খান, সঙ্গে থাকছেন বলিউড বাদশাহ। আর কি কি চমক রয়েছে এই সিরিজে! বাবা বলিউড বাদশাহ শাহরুখ অনুরাগীরা তাই বহুদিন ধরে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম কাজের অপেক্ষায়। ছোটবেলা থেকে প্রচারের আলোয় বেড়ে ওঠা ক্যামেরার ছলকানি আরিয়ানের নিত্যসঙ্গী। কিন্তু বাবার মতো ক্যামেরার সামনে যে তিনি থাকবেন না সে খবর সবার জানা, কারণ আরিয়ানের পছন্দ ক্যামেরার নেপথ্যের কাজ। ইতোমধ্যেই পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে তার। সদ্য নিজের ব্র্যান্ড লঞ্চ করেছেন আরিয়ান, সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে পরিচালক আরিয়ানের আত্মপ্রকাশ। নিজের প্রথম কাজে বলিউডের বাদশাকে অ্যাকশন বলার সুযোগ পেয়েছেন তিনি। তবে এবার আর কয়েক মিনিটের কাজ নয়, গোটা ওয়েব সিরিজ বানাতে চলেছেন শাহরুখ পুত্র। শোনা যাচ্ছে সিরিজের নাম হতে চলেছে স্টারডম। বলিউড তারকাদের জীবনের চাকচিক্য থেকে ওঠা পড়া, খ্যাতি ভালো দিক খারাপ দিক সবটাই থাকবে আরিয়ানের সিরিজে। গত বছর শেষের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান খান। ছবি পোস্ট করে আরিয়ান জানান চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে, এবার শুধু অ্যাকশন বলার অপেক্ষা। শাহরুখ পুত্রের প্রথম পরিচালিত ছবির অপেক্ষায় মুখিয়ে রয়েছেন অনুরাগীরা, আর সেখানে রয়েছে চমক। ক্যামিও চরিত্রে থাকবেন শাহরুখ খান ও রণবীর সিং। অভিনেতা রাম কাপুরের স্ত্রী গৌতমী কাপুর থাকছেন মুখ্য চরিত্রে। 6টি এপিসোডের এই সিরিজে আর কি কি চমক অপেক্ষা করছে এখন সেটাই দেখার বিষয়।